হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমার জার্নি দেখাবো মায়াপুর। কলকাতা থেকে মায়াপুর যাওয়ার জন্য মূলত দুটোভাবে যাওয়া যায়, এক তো ট্রেনে আর নাহলে গাড়ি যায় গাড়ি করে। ট্রেনে যেতে গেলে আপনাকে দুভাবে যাওয়া যায়, হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরতে হবে, তা যদি আপনার শিয়ালদা যেতে চান তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর বা লালগোলা লোকাল ধরে আপনাদের নামতে হবে কৃষ্ণনগর। আর হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরলে তাহলে আপনাদের নামতে হবে বিষ্ণুপ্রিয়া স্টেশন অথবা নবদ্বীপ ধাম। তবে বিষ্ণুপুরের স্টেশন নামলে ওখান থেকে টোটো করে আপনাদের নবদ্বীপ ঘাটটা কাছে পড়বে। এইসব এসে পৌঁছলাম বিষ্ণুপুরিয়া স্টেশনে। উত্তরপাড়া দিয়ে ট্রেন ধরেছিলাম 6টার সময়, এখন বাজে হচ্ছে 8:05। ওই মোটামুটি 2 ঘন্টা মতো টাইম লাগে, ট্রেন 10 মিনিট মতো লেট আছে। এইসব এসে পৌঁছলাম বিষ্ণুপুরিয়া। এখান থেকে টোটো ধরে যেতে হবে হচ্ছে নবদ্বীপ ঘাট, আর ওখান থেকে নৌকা পার করে মায়াপুর। হ্যাঁ, এখানে দুদিক থেকে দুটো দিকে লঞ্চ যায়, একটা হচ্ছে শুধু ওই পারে যায় আর একটা হচ্ছে মায়াপুরে যায়। তো যখন টিকিট কাটবেন আপনারা দেখে নেবেন, মায়াপুরে টিকিট কাউন্টার আলাদা আছে, ওটার ভাড়া হচ্ছে 10 টাকা। আর যদি আপনারা এরকম নৌকায় যেতে চান, আমি দেখাচ্ছি নৌকাটা, সেই নৌকায় ভাড়া হচ্ছে 5 টাকা। আর বড় লঞ্চ যেগুলো কলকাতায় চলে সেগুলো ভাড়া হচ্ছে 10 টাকা। ওগুলো আছে, নৌকাগুলো ভাড়া হচ্ছে 5 টাকা। আর ওইদিকে দেখুন লঞ্চ আসছে, ওই লঞ্চটার ভাড়া হচ্ছে 10 টাকা। Thank you.
মায়াপুর লঞ্চঘাট থেকে মায়াপুর মন্দির যাওয়ার জন্য টোটো করেছিলাম, সেই টোটোর ভাড়া পড়েছে 10 টাকা। বন্ধুরা, এই এসে পৌঁছেছি মায়াপুর স্টেশন, মায়াপুরে। তো আমাদের হোটেল একটু দূরে আছে, গোশালার কাছে আমাদের হোটেল। তো বন্ধুরা, আপনাদের আজকের এই ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওর পর্বের পার্ট 2 খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে।